হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সোভাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বহু অসাধারণ গুণাগুণের কথা প্রথমেই গাছটিকে খুব ভালো করে লক্ষ্য করুন এই গাছটি গ্রাম বাংলায় প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় কখনও রাস্তার ধারে বা স্যাঁত স্যাঁতে জলাশয়ে বা ধান ও পুকুরের কিনারে এই গাছটি দেখতে পাওয়া যায় এই গাছটির নাম সুসনি শাক এই গাছটিকে আমাদের এলাকার মানুষজন সুসনি শাক নামে চেনে আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই গাছটি চিনতে খুবই সুবিধা হবে এই গাছটি কাদার ওপর লতিয়ে বৃদ্ধি পায় পাতা চার ভাগে বিভক্ত বিন্ত সরু পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার লম্বা হয় লতার গাঁট থেকে শিকড় বের হয়ে মাটি আঁকড়ে বিস্তার লাভ করে আমরুল থেকে সুস্মী শাগের তোপাত হলো যে শুসনি শাক জলজ এবং পাতা তিন ভাগে বিভক্ত না হয়ে চার ভাগে বিভক্ত ভারত ও বাংলাদেশ শুষনি শাকের আবাসভূমি শুষনি শাকের চাষের প্রয়োজন হয় না শিকড়সহ গিঁট এক স্থান থেকে অন্য কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় রোপণ করলেই সহজেই বংশবৃদ্ধি হয় এই শুষনি শাকের প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই শুষনি শাকের ঔষধি গুণাগুণগুলি কী কী আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক কাঁচা শুশনি শাক দশ থেকে বারো গ্রাম বেটে, রসটি বের করে জলের সাথে মিশিয়ে ভালো করে ছেঁকে একটু চিনি মিশিয়ে খেলে উচ্চ রক্তচাপ প্রশমিত হয় শাক শুকনো হলে তিন থেকে চার গ্রাম গুঁড়ো নিয়ে তিন থেকে চার কাপ জলে মিশিয়ে ভালো করে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ভালো করে ছেঁকে নিয়ে মিশিয়ে খেতে হবে দুই বিষাক্ত কীটের দংশনে বা হুলের বিশুনিতে শুসনি শাক বেঁটে ওই স্থানে পলেপ দিলে জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যায় তিন অত্যাধিক দুশ্চিন্তায় অনেকের ঘুম হয় না তন্দাতন্দা ভাব হলেও গভীর ঘুমের অভাব সেক্ষেত্রে কাঁচা শুষনি শাক পনেরো গ্রাম বেঁটে অথবা শুকনো তিন থেকে চার গ্রাম শুষ্ী শাকের গুঁড়ো তিন থেকে চার কাপ জলে ভালো করে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ভালো করে ছেঁকে দুই থেকে তিন চা চামচ দুধ মিশিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা বেশ কিছু দিন খেলে অনিদ্রাভাব দূর হয় চার অনেক ছেলেমেয়েরা বারবার একটা বিষয় পড়েও মনে রাখতে পারে না আমরা বলি মাথায় কিছু নেই এদেরকে শুশুনি শাকের শুকনো গুঁড়ো এক গ্রাম আন্দাজ আধ কাপ দুধে একটু চিনি মিশিয়ে তিন থেকে চার মাস নিয়মিত খাওয়ালে খুব উপকার পাবেন তবে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে মাত্রা দুই গ্রাম পাঁচ আবার বয়স একটু বেড়ে গেলে অনেকে বলেন বয়স হয়ে গেছে কিছুই মনে রাখতে পারি না এমনও হয় বিশেষ পরিচিত বা আত্মীয়ের নাম হঠাৎ করে মনে করতে পারেন না এইরূপ অবস্থায় সুসনি শাকের রস গা ঘিয়ে পাক করে প্রতিদিন দুই থেকে এক চা চামচ করে কিছুদিন খেলে আস্তে আস্তে ওই অসুবিধাটা চলে যাবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে